আসসালামু আলাইকুম এবং রামাদান মোবারক। স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। পুরো সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায়। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিবিসি এর ফাউন্ডার, চিফ ট্রেজারার জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি অ্যালাইস মিয়া মতিনের নামাজের জানাজা সোমবার বাদ জোহর মিল্টন টিংসে সম্পন্ন হয়েছে। এতে বিলেতের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। নুরুল হকের ক্যামেরায় মিল্টন টিংস থেকে বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। না ফেরার দেশে চলে গেলেন বিলেতে বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ বিশিষ্ট কমিউনিটি সংগঠক, সমাজসেবী ও ব্যবসায়ী এলাইস মিয়া মতিন। সোমবার বাদ জোহর মিল্টন কিংসের কফি হল মসজিদে এলাইস মিয়া মতিনের নামাজের জানাজা শেষে বেসলির সেলবন অ্যাভিনিউর মুসলিম সেমিটারিতে তার লাশ দাফন করা হয়। তার জানাজায় বিলেতের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। একজন বিশিষ্ট ক্যাটারার হিসাবে আমরা তাকে জানি এবং আজকে তার মৃত্যুতে আমরা মনে করি একজন বিশিষ্ট একজন লিডারকে আমরা হারাই। ব্যক্তিত্ব কমিউনিটি লিডার জনাব আলহাজ এলাইস মিয়া মতিন চাচার জানাজা এবং দাফন সম্পন্ন করলাম। আমরা মিল্টন কিংস খুব একজন ভালো মানুষ আসলাম। মতিন ভাই মিল্টন কিংস কমিউনিটির একজন প্রবীণ মুরব্বী, আইন কমিউনিটির সাথে সবসময় সম্পৃক্ততা আছে। অল মসিদ হোক, অল দেশ হোক, বিদেশ হোক, প্রত্যেক কাজে হেল্প করতে হয়। সবচেয়ে ভালো মানুষ, সব কাজে জড়িত আসলে তাই। আর তার মাকে লাগিয়ে আমরা দোয়া করি সবাই, আর আপনারাও সবাই দোয়া করো। তিনি ছিলেন কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ একজন ব্যক্তি, যার মৃত্যুতে পুরো কমিউনিটি হারালো একজন সমাজ হিতোষী ব্যক্তিকে। উল্লেখ্য, এলাইস মিয়া মতিন অক্সফোর্ডের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে ইন্তেকাল করেন। যুক্তরাজ্যের মিল্টন কিংসের বাসিন্দা এলাইস মিয়ার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার শিরামিশি গ্রামে। মিল্টন কিংস থেকে ফিরে এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ।